Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Ami Kazi Ferdousi Begum. Pallavi Mohila Degree College Ayojito online class e ekadosh shreni meyeder shagoto janacchi. Samajkormo prothom patro bishoyer. Priyo shikkhartibindo, Allah paker rahmate asha kori tumra shobai bhalo acho, nirapode acho. Shikkhartira, amra prothom patrer shesh oddhaye achi amader syllabus er shoshtho oddhaye. এই ষষ্ঠ অধ্যায় হচ্ছে আমাদের মেথড, সোশ্যাল ওয়ার্ক মেথড। সোশ্যাল ওয়ার্ক একটা পেশা, প্রফেশন। সুতরাং পেশার কত নিজস্ব নীতিমালা, নিজস্ব মূল্যবোধ রয়েছে। আমাদের সমাজকর্ম যেহেতু একটা পেশা, সেহেতু আমাদের সমাজকর্মেরও নিজস্ব পদ্ধতি, নিজস্ব মূল্যবোধ, নিজস্ব নীতিমালা সবই রয়েছে আমাদের। এই অধ্যায়ে আমরা ব্যক্তি সমাজকর্ম শেষ করেছি, আমাদের অন্যতম মৌলিক পদ্ধতি। তোমরা এতদিনে সবাই পড়ে ফেলেছ যে আমাদের তিনটা মৌলিক পদ্ধতি আর সাহায্যকারী পদ্ধতি, তিনটা আমাদের বেসিক বা মৌলিক তিনটা পদ্ধতির মধ্যে আমরা সোশ্যাল কেজ ওয়ার্ক, যেটা ব্যক্তি সমাজকর্ম, সেটা আমরা শেষ করেছি। তার উপাদান, তার সংজ্ঞা, তার নীতিমালা, হ্যাঁ, কাজ করার প্রক্রিয়া সবকিছু আমরা পড়েছি, ওখানে প্রয়োগক্ষেত্র পড়েছি। এখন আমরা সোশ্যাল গ্রুপ ওয়ার্ক বা দল সমাজকর্ম রয়েছি। সোশ্যাল গ্রুপ ওয়ার্কে আমরা এর আগের দিন আলোচনা করেছিলাম যে এর সংজ্ঞা, এর উপাদান, এগুলো আমরা আলোচনা করেছি। দল সমাজকর্ম যেখানে একটা সামাজিক দল অত্যন্ত প্রয়োজন, সামাজিক দল যেটা আমাদের অন্যতম প্রধান উপাদান। তোমরা জেনেছো, এতদিন পড়েছো যে দল, গ্রুপ, যেটা খালি কতগুলো দুই বা ততোধিক লোকের সমাবেশই নয়। এখানে দলের সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকবে। দল গঠন হতে হলে তার সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য নিয়েই গঠন হবে। দলের সদস্যদের সুনির্দিষ্ট লক্ষ্য, যেগুলো কিনা তাদের অভিন্ন উদ্দেশ্য থাকতে হবে, এবং এই অভিন্ন উদ্দেশ্যগুলো অর্জনের জন্য দলের প্রত্যেকটা সদস্য কাজ করে যাবে লক্ষ্য অর্জনের জন্য। এবং এখানে তারা পরিকল্পিতভাবে তাদের লক্ষ্য অর্জনের জন্য তারা কাজ করবে। একটা দল যারা তাদের সকলের স্বার্থ সম্পর্কিত কতগুলো উদ্দেশ্য নিয়ে গঠিত হয়ে থাকে। সুতরাং আমরা আমাদের সমাজকর্মের যে অন্যতম বিষয়বস্তু ব্যক্তি, দল এবং সমষ্টি, ব্যক্তি সমাজের অণু, ব্যক্তিকে নিয়ে দল আর দলকে নিয়ে হচ্ছে সমষ্টি বা কমিউনিটি ব্যাপক অর্থে। এই তিন ক্ষেত্রে আমাদের তিনটা পদ্ধতি, বেসিক পদ্ধতি কাজ করে, সোশ্যাল কেজ ওয়ার্ক, সোশ্যাল গ্রুপ ওয়ার্ক, আর একটা হচ্ছে কমিউনিটি, যেটা ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিটি অর্গানাইজেশন, যেটা হচ্ছে সমষ্টি সমাজকর্ম। তো শিক্ষার্থীরা, আমরা এর আগে ক্লাসে দল সমাজকর্মের সংজ্ঞাগুলো দেখেছিলাম, এইচবি ট্রেকারের জি কর্মকার সংজ্ঞাগুলো দেখেছিলাম। তোমাদেরকে আমি বলেছিলাম যে সংজ্ঞাগুলো তোমরা পড়ে ফেলো। আমরা উপাদানগুলো দেখেছিলাম, দল সমাজকর্মের উপাদান, কোন উপাদানগুলো নিয়ে দল সমাজকর্ম গঠিত সেগুলো আমরা লক্ষ্য করেছিলাম, পড়েছিলাম সেগুলো। আজকে আমাদের যে বিষয়গুলো আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের দল সমাজকর্মের নীতিমালা। প্রথমে আমরা আলোচনা করব দল সমাজকর্মের নীতিমালা, আর এরপরে আলোক করবো আমরা এর সমস্যা সমাধান প্রক্রিয়া, দল সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়া। প্রথমেই আমরা নীতিমালাগুলো পড়ব, কারণ প্রত্যেক পদ্ধতির নিজস্ব সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে, যে নীতিমালাগুলোকে সামনে নিয়ে তারা কাজ করে থাকে, নীতিগুলোকে সামনে রেখে কাজ করে, এই নীতিমালাগুলো তারা মেনে চলে। তো এখানে নীতিমালাগুলো আমরা দেখে নিই। প্রথমেই আমাদের পরিকল্পিত দল গঠনের নীতি, পরিকল্পিত
দল গঠনের নীতি। দল অবশ্যই পরিকল্পিত হতে হবে। অপরিকল্পিত, বিচ্ছিন্ন, ধ্বংসাত্মক কোনো দলকে আমরা সঠিক অর্থে দল বলবো না। দল অবশ্যই পরিকল্পিত হবে, সুশৃঙ্খলিত হবে, সদস্যরা পরস্পরের মধ্যে তাদের আন্তঃক্রিয়া থাকবে এবং সদস্যরা একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে এখানে সম্পর্কিত থাকবে এবং তাদের লক্ষ্য দেশগুলো অভিন্ন এক থাকবে যেগুলোকে নিয়ে তারা কাজ করবে। তো এখানে আমরা প্রথমেই আমরা বলছি যে পরিকল্পিত দলটা হতে হবে অবশ্যই পরিকল্পিত দল গঠনের নীতিমালা আমাদের গ্রুপ ওয়ার্কের। এরপরে সুনির্দিষ্ট উদ্দেশ্যের নীতি, এটা আমরা আগে বলেছি যে আমাদের দল সমাজকর্মের সুনির্দিষ্ট উদ্দেশ্য। পরিকল্পিত হতে হবে দলটা, এরপরে হচ্ছে সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকতে হবে অবশ্যই নির্দিষ্টভাবে। পরিকল্পিত দলের নির্দিষ্ট নীতিমালা থাকতে হবে সুনির্দিষ্ট, যে নীতিগুলোকে উদ্দেশ্যগুলোকে সামনে নিয়ে, যে উদ্দেশ্যগুলোকে সামনে নিয়ে দলটা এগিয়ে যাবে সামনের দিকে, তার লক্ষ্য অর্জনের জন্য এগিয়ে যাবে। সুতরাং আমরা এখানে আমাদের দ্বিতীয় নীতি হচ্ছে সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকবে এখানে, সুনির্দিষ্ট উদ্দেশ্যে নীতি। আচ্ছা, এরপর হচ্ছে কর্মী দলের মধ্যে উদ্দেশ্যপূর্ণ সম্পর্কের নীতি, কর্মী এবং দল উদ্দেশ্যপূর্ণ সম্পর্কের নীতি থাকতে হবে। এখানে দলের সাথে কর্মীর একটা উদ্দেশ্যপূর্ণ সম্পর্ক অবশ্যই থাকবে। যে উদ্দেশ্য সাধনের জন্য তারা কাজ করছে, কর্মীরা কর্মী কাজ করবেন এবং দলও দলের সদস্যরা লক্ষ্য অর্জনের জন্য এগিয়ে যাবেন, সুতরাং তাদের মধ্যে একটা উদ্দেশ্যপূর্ণ সম্পর্কের নীতি থাকবে। পরবর্তী নীতিটা হচ্ছে ক্রমাগত স্বাতন্ত্রীকরণ নীতি, ক্রমাগত স্বাতন্ত্রীকরণ। আমাদের মনে রাখতে হবে যে সব ব্যক্তি যেমন একই রকম নয়, দলও সব একরকম নয়। এক এক দল এক এক উদ্দেশ্য নিয়ে গঠিত হয়, তাদের কাজ করার পদ্ধতি আলাদা থাকে এবং এ কারণে যে তাদের প্রত্যেক দলকে আমাদেরকে স্বতন্ত্র ভাবতে হবে। একইভাবে আমরা যদি তাদের সমস্যা মোকাবেলা করতে চাই সেটা ভুল হবে। সুতরাং দলের স্বতন্ত্রীকরণ, যে তারা কিরকম দল, তাদের বৈশিষ্ট্য উদ্দেশ্য কি, কিভাবে তারা লক্ষ্য অর্জনের জন্য কাজ করছে, স্বতন্ত্রীকরণটা বজায় রাখতে হবে। এরপরে দেখো পরিচালিত দলীয় আন্তঃক্রিয়া নীতি, দলীয় আন্তঃক্রিয়া, দল থাকলেই দলীয় আন্তঃক্রিয়া থাকবে। গ্রুপের মধ্যে আন্তঃক্রিয়া অবশ্যই থাকতে হবে, পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া থাকতে হবে, দলের সদস্যদের মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া থাকবে, লেনদেন, সৌহার্দ্য, সহযোগিতা, আদান প্রদান, ভাবের আদান প্রদান অবশ্যই থাকতে হবে। এসব কিছুকে মিলাই আমরা বলছি আন্তঃক্রিয়া। তো এখানে দলের সদস্যদের মধ্যে অবশ্যই দলীয় আন্তঃক্রিয়া থাকবে, পরিচালিত হবে সেই আন্তঃক্রিয়া নিয়ন্ত্রিত ভাবে, সুন্দরভাবে, যেন লক্ষ্য অর্জন করতে পারে। দলীয় আত্মনিয়ত অধিকার করার নীতি, দলীয় আত্মনিয়ত অধিকার, প্রত্যেক দল আমরা যদি ধরে নিই স্বতন্ত্র, আমরা স্বতন্ত্রভাবে তাদের সমস্যা সমাধানের জন্য চেষ্টা করব, সেক্ষেত্রে দলকে তার আত্মনিয়ন্ত্রণ অধিকার দিতে হবে। আত্মনিয়ন্ত্রণ অধিকারের নীতি, যে প্রত্যেক ব্যক্তি যেমন আত্মনিয়ন্ত্রণ অধিকার রয়েছে তেমনি দলেরও রয়েছে, দল কে সেভাবে বিবেচনা করতে হবে এবং তার লক্ষ্য অর্জনের জন্য আত্মনিয়ন্ত্রণ অধিকার তাদেরকে দিতে হবে, তাদের মতামত, তাদের সিদ্ধান্ত এগুলোকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। এরপর দেখো শিক্ষার্থীরা আমাদের হচ্ছে দলীয় নমনীয় কর্মসূচি সংগঠনের নীতি, নমনীয় কর্মসূচি থাকবে এবং সংগঠনও হবে নমনীয়, নমনীয় যেটা কিনা সহজে পরিবর্তন করা যাবে, নমনীয় হতে হবে কাঠামোটা, গঠনটা, দল গঠনের নিয়ম নীতিটা নমনীয় হতে হবে, যেটা কিনা দলের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে যদি কোনো বাধা আসে, কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে যেন যে নিয়ম নীতিগুলো বা যে যে সমস্যাগুলো আসতেছে সেগুলো যেন আমরা সেগুলো পরিবর্তন করা যায় সহজে, নমনীয় হতে হবে, যে এগুলো সহজে পরিবর্তন করে যেটা বাধা হচ্ছে সেটা সরিয়ে সেখানে যেটা তাদের জন্য সকলের জন্য কাম্য হবে সেরকম কাজ করার উপায় পদ্ধতি বা তাদের লক্ষ্য নির্ধারণ করতে হবে। সেক্ষেত্রে দলটি অবশ্যই নমনীয় হতে হবে এবং গঠনটাও দলের নমনীয় হবে।
প্রগতিশীল কর্মসূচি গ্রহণের নীতি। প্রগতিশীল দলের অবশ্যই কর্মসূচি থাকবে, তাদের লক্ষ্য অর্জনের জন্য কর্মসূচি থাকতে হবে, তবে সেই কর্মসূচিগুলো প্রগতিশীল হতে হবে। হ্যাঁ, যে যেটা দলকে সামনে এগিয়ে নেবে। দলের সদস্যদের মতামত, তাদের যা কিছু সিদ্ধান্ত নেওয়ার যা তাদের দরকার, যেগুলো তারা নিবে, হ্যাঁ, সবকিছু ভিত্তিতে দলের কর্মসূচিগুলো প্রগতিশীল হতে হবে। প্রগতিশীল যেটা কিনা তাদের সবার জন্যই ভালো হবে, কাম্য হবে, এবং যেটা দলকে এগিয়ে নিয়ে যাবে সামনের দিকে প্রগতির পথে। তারপরে দেখো মেয়েরা, সম্পদের সদ্ব্যবহার নীতি। সম্পদ আমরা সবসময় বলি সমাজকর্মে যে আমাদের যা সম্পদ থাকবে সেটাকেই যথার্থভাবে আমাদের কাজে লাগাতে হবে, সদ্ব্যবহার করতে হবে। সম্পদটা যেন সদ্ব্যবহার করিয়ে কতটা বেশি লক্ষ্য অর্জন করা যায়, যতটুকু আছে সেটাকে সদ্ব্যবহার করে তাদের কতটা মানে লক্ষ্য অর্জন করা যেতে পারে সেভাবেই সম্পদটাকে সদ্ব্যবহার করতে হবে। এখানে যেন অপচয় না হয়, যেন সঠিকভাবে সম্পদটা ব্যয় করে সম্পদটাকে কাজে লাগিয়ে তাদের লক্ষ্য অর্জন করা যায়। হ্যাঁ, আর হচ্ছে মূল্যায়ন নীতি। মূল্যায়ন নীতি দলের লক্ষ্য অর্জনের জন্য দল সমাজকর্মী কাজ করলেন, এখন তাদের সমস্যা কতটা সমাধান হলো, তাদের লক্ষ্য অর্জন কতটা হলো, তাদের উদ্দেশ্য কতটা পূরণ হলো, সেই সব কিছু মূল্যায়ন করতে হবে। মূল্যায়ন করতে হবে, যে দেখতে হবে পরবর্তীতে যে আসলেই পর্যবেক্ষণের মাধ্যমে যে আসলে তাদের সমস্যা কি গেছে কিনা, তাদের যে লক্ষ্য ছিল সেগুলো তারা অর্জন করতে পেরেছে কিনা, দলের মধ্যে কোনো ভাঙন সৃষ্টি হয়েছে কিনা, বা দল প্রগতিশীল কর্মসূচি নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে কিনা, আর এই এভালুয়েশনটা খুব জরুরি। সুতরাং মূল্যায়ন যদি না করা হয় তাহলে বোঝা যাবে না যে তারা কতটা লক্ষ্য অর্জন করতে পারলো, কতটা তারা সামনের দিকে এগিয়ে যেতে পারলো। তাহলে দেখো শিক্ষার্থীরা, আমাদের দল সমাজকর্মের নীতিমালা, এই নীতিমালার মধ্যে আমরা যেগুলো পেলাম, প্রথমে হচ্ছে পরিকল্পিত দল গঠনের নীতি, সুনির্দিষ্ট উদ্দেশ্যের নীতি, কর্মী দলের মধ্যে উদ্দেশ্যপূর্ণ সম্পর্কের নীতি, ক্রমাগত স্বতন্ত্রীকরণ নীতি, পরিচালিত দলীয় আন্তঃক্রিয়ার নীতি, দলীয় আত্মনিয়ন্ত্রণ অধিকারের নীতি, নমনীয় কর্মসূচি সংগঠনের নীতি, প্রগতিশীল কর্মসূচি গ্রহণের নীতি, আর সম্পদের সদ্ব্যবহার নীতি, আর মূল্যায়ন নীতি। আমাদের 10টা নীতিমালা গ্রুপ ওয়ার্কে, সোশ্যাল গ্রুপ ওয়ার্কে 10টা নীতিমালা আমাদের রয়েছে। এই নীতিমালাগুলো যদি সঠিকভাবে মেনে নীতিমালাগুলোর মধ্যে থেকে যদি তাদের লক্ষ্য অর্জনে সাহায্য করা হয়, সহায়তা করা হয়, তাহলে অবশ্যই দল তার অভীষ্ট লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে। এবং নীতিমালাগুলো যদি সঠিকভাবে পালন করা হয়, মেনে চলা হয়, কারণ পরিকল্পিত একটা দলটা হবে একটা পরিকল্পিত, তাদের সুনির্দিষ্ট উদ্দেশ্য অবশ্যই থাকতে হবে, এলোমেলো হবে না, সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকবে। আর কর্মীর সাথে দলের উদ্দেশ্যপূর্ণ সম্পর্ক নীতি আছে, কর্মীর সাথে দলের সম্পর্কটা হবে উদ্দেশ্যপূর্ণ। ক্রমাগত স্বতন্ত্রীকরণ নীতি, প্রত্যেক দল তাদের উদ্দেশ্য আলাদা আলাদা, সুতরাং ক্রমাগত ভাবে তাদেরকে স্বতন্ত্রীকরণ আলাদাভাবে চিন্তা করতে হবে, আলাদাভাবে নিতে হবে প্রত্যেক দলকে। পরিচালিত দলীয় আন্তঃক্রিয়ার নীতি, দলের মধ্যে আন্তঃক্রিয়াটাকে সঠিকভাবে পরিচালিত করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে, যাতে করে তারা সমস্যা সমাধান তাদের সহজ হয়, দ্বন্দ্বকলহ দূর হয়। তারপরে দেখো দলীয় আত্মনিয়ন্ত্রণ অধিকারের নীতি, দলীয় আত্মনিয়ন্ত্রণ অধিকার, তাই না, যে তাদের মতামত, তাদের সিদ্ধান্ত সেগুলিকে গুরুত্ব দিয়ে তাদেরকে আত্মনিয়ন্ত্রণের মর্যাদা দিতে হবে, দিয়ে সেইভাবে তাদের সমস্যা সমাধানে এগিয়ে যেতে হবে। নমনীয় কর্মসূচি সংগঠনের নীতি, দলের কর্মসূচি নমনীয় হতে হবে, অনমনীয় হবে না, যেটা পরিবর্তন করাই যাবে না এরকম না, পরিবর্তন করা যাবে প্রয়োজনে, যদি প্রয়োজন হয়
যদি দলের সমস্যা সমাধানের জন্য অন্য কোনো রাস্তা যেতে হয় সেটা নেওয়া যেতে পারে, যে নমনীয় হবে কর্মসূচিগুলো, তাহলে চেঞ্জ করা যাবে, প্রগতিশীল কর্মসূচি গ্রহণের নীতি, কর্মসূচিগুলো প্রগতিশীল হতে হবে, যুগের সঙ্গে তাল মিলিয়ে সামনে এগিয়ে যাবে, দলকে প্রগতিশীল করে তুলবে। সুতরাং কর্মসূচিগুলো প্রগতিশীল হতে হবে। সম্পদের সদ্ব্যবহার নীতি, এটা তোমরা জানোই যে আমাদের সমাজকর্মে বারবার বলা হয় সম্পদের সদ্ব্যবহার, সম্পদ যতটুকু আছে সেটার মধ্যে থেকেই যতটা সম্ভব সদ্ব্যবহার করে সমস্যার সমাধানে চেষ্টা করা হয়। মূল্যায়ন খুবই জরুরি একটা বিষয়, মূল্যায়ন, মূল্যায়ন অবশ্যই থাকতে হবে, রিলেশন থাকতে হবে। মূল্যায়ন না থাকলে কাজটা কতটা সঠিক হয়েছে, কতটা ভুল হয়েছিল, সংশোধন দরকার, রূপান্তর দরকার, বা সফলতা কতটুকু এসেছে, ব্যর্থতা কতটুকু আছে সেটা বোঝা যাবে না। সুতরাং মূল্যায়নটা খুবই জরুরি, যে কোনো কাজ করতে গেলে মূল্যায়ন জরুরি। তাহলে এই গেল আমাদের নীতিমালা, ঠিক আছে শিক্ষার্থীরা, 10টা আমাদের নীতিমালা। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে দল সমাজকর্মের সমাধান প্রক্রিয়া। আমরা ব্যক্তি সমাজকর্মেও পড়েছিলাম সমাধান প্রক্রিয়া কিভাবে সমাধান দিবে, তাই না? দলেও আমাদের সমাধান প্রক্রিয়া রয়েছে, অভীষ্ট লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পিত উপায়ে সাহায্য সহযোগিতা করা, আর সেটা করতে গেলে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে, প্রসেসের মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে। সেই প্রসেসগুলো আমরা একটু দেখি। প্রক্রিয়াগুলো প্রথমেই আমাদের হচ্ছে তথ্য অনুসন্ধান, প্রথম যে ধাপটা আমাদের প্রক্রিয়া সেটা হচ্ছে তথ্য অনুসন্ধান। দ্বিতীয় ধাপটা হচ্ছে আমাদের সমস্যা নির্ণয় বা দলের চাহিদা নিরূপণ। প্রথমটা হচ্ছে তথ্য অনুসন্ধান, দ্বিতীয় হচ্ছে সমস্যা নির্ণয় বা চাহিদা নিরূপণ, তৃতীয় হচ্ছে সেবা প্রদান কর্মসূচি, সেবা কি, সেবা কিভাবে প্রদান করবে সেই কর্মসূচি, আর শেষে হচ্ছে আমাদের মূল্যায়ন, মূল্যায়ন। তাহলে দল সমাজকর্মের সমাধান প্রক্রিয়ায় প্রথমে আমরা যেটা পাবো সেটা হচ্ছে তথ্য অনুসন্ধান, তাই না? তথ্য অনুসন্ধান করতে হবে, পর্যবেক্ষণের মাধ্যমে জরিপ করে তথ্য কালেক্ট করতে হবে, দলকে দলে যেয়ে সেখানে পর্যবেক্ষণের মাধ্যমে তাদের প্রকৃতি বৈশিষ্ট্য, দলটা কিরকম, দলের উদ্দেশ্য লক্ষ্য কি, সব কিছু জেনে বুঝে দলকে কি করতে হবে, তথ্যগুলো কালেক্ট করবেন সমাজকর্মী, যে তাদের অভীষ্ট লক্ষ্য অর্জনের পথে আসলেই কোন বাধাগুলো আছে, তথ্যগুলোকে যাচাই বাছাই করে, তথ্যগুলোকে যাচাই বাছাই করে নিয়ে সেইভাবে তাদের সমস্যার সমাধানে এগিয়ে যেতে হবে। এই জন্য প্রথম কাজ হচ্ছে তথ্য অনুসন্ধান করা। এক্ষেত্রে তথ্য অনুসন্ধান করতে গেলেই দলকে ভালো করে জানতে বুঝতে হবে, দলের বৈশিষ্ট্য, প্রকৃতি, দলের লক্ষ্য, উদ্দেশ্য সবকিছু বিবেচনা করে, পর্যবেক্ষণ করে, দলের মধ্যে আন্তঃক্রিয়া, দলের মধ্যে অন্ধকর্ম, সব বিষয়ে তথ্য অনুসন্ধান করতে হবে। এরপরে দ্বিতীয় ধাপ সেটা হচ্ছে সমস্যা নির্ণয় বা চাহিদা নিরূপণ। তথ্যগুলো কালেক্ট হয়ে গেলে তখন মূল সমস্যাগুলো কি আছে সেগুলো বের করা যাবে, যে তাদের মূল সমস্যাটা কোথায় সেটাকে বের করে এনে তারপরে তাদেরকে সেভাবে তাদের চাহিদা কি, চাহিদা নিরূপণ করা। সদস্যদের মেন চাহিদাগুলো কি সেটাকে নিরূপণ করা, নিরূপণ করতে হবে চাহিদা করে, তারপর সমস্যা নির্ণয় করতে হবে, করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। প্রথমেই তথ্য অনুসন্ধান, তারপরে সমস্যা নির্ণয় বা চাহিদা নিরূপণ, তিন নম্বর সেবা প্রদান কর্মসূচি। তথ্য অনুসন্ধানের মাধ্যমে সমস্যা নির্ণয় করে এরপর সেবা প্রদান, যখন সমাজকর্মী বুঝে যাবেন যে তাদের তথ্য কালেকশনের মাধ্যমে সমস্যাগুলো কোথায় সে অনুযায়ী সমাধানের চেষ্টা করবেন। এই জন্য দলের সমস্যা নির্ণয় করবেন, চাহিদা নিরূপণ করবেন, এরপরে সেবা প্রদান কর্মসূচি, তার ভিত্তিতে ওইসবের ভিত্তিতে তথ্য যাচাই বাছাই, সমস্যা নির্ণয় এসবের পর কিভাবে দলকে তার অভীষ্ট লক্ষ্য অর্জনে
সামনে এগিয়ে দেওয়া যায়, তাদের সমস্যাগুলো কোন পথে গেলে সমাধান হবে, এইসব কিছু কে ভালো করে চিন্তা ভাবনা করে নিয়ে সবকিছু যাচাই বাছাই করে নিয়ে সেবা প্রদান কর্মসূচি, যেটা যে তাদেরকে সেবা দান করা, যে তোমরা এভাবে করলে এরকম ভাবে দল তার অভিষ্ট লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে, দলের এই সমস্যাগুলো তাদের আন্তঃক্রিয়া তাদের ক্রিয়া প্রতিক্রিয়া এগুলোকে যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যায় দলে, তাহলে দেখা যাবে যে তারা সঠিকভাবে লক্ষ্য অর্জন করতে পারছে। তো এই জন্য সেগুলো যাচাই হচ্ছে সবকিছু করে নিয়ে তারপর তার সেবা প্রদান কর্মসূচিটা দলের, আর হচ্ছে মূল্যায়ন, শেষ ধাপ হচ্ছে মূল্যায়ন। সেখানে ইতিমধ্যে আমরা দেখেছি যে মূল্যায়নটা কি, যে ওই সমাজকর্মী প্রতিষ্ঠান সমাজকর্মী যে যা কিছু তাদের সেবা প্রদান করলেন, তাদেরকে রাস্তা দেখালেন সমস্যার সমাধানে এগিয়ে যাওয়ার জন্য, এরপরে মূল্যায়ন করতে হবে যে আসলে কি তাদের লক্ষ্য অর্জন হলো কিনা, সেই পথে যেয়ে তাদের সমস্যার সমাধান কতটুকু হয়েছে, কতটুকু সমাধান করা গেছে, তারা কতটা লক্ষ্য অর্জন করতে পেরেছে, অথবা পারেরই ব্যর্থতা আছে, সবকিছু এই মূল্যায়নের মাধ্যমে বের হয়ে আসবে। তাহলে আমরা দেখলাম সমাধান প্রক্রিয়ার মধ্যে যে তথ্য অনুসন্ধান প্রথমেই, তারপরে হচ্ছে সমস্যা নির্ণয় বা চাহিদা নির্পণ, এরপরে সেবা প্রদান কর্মসূচি, এরপরে হচ্ছে আমাদের মূল্যায়ন, শেষে যেটা আমরা করি মূল্যায়ন করা। তাহলে আমাদের দল সমস্যা সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়া আমরা চারটা ধাপ এখানে পেলাম, মোট চারটা ধাপ পেলাম, যে এইভাবে এখানে সমস্যা সমাধান করা হয়ে থাকে বা সমাধানের যে প্রসেসটা সেটা আমরা দেখলাম। তাহলে শিক্ষার্থীরা আমরা আজকে নীতিমালা পড়লাম আর সমাধান প্রক্রিয়াটা দেখলাম, পরবর্তীতে আমরা দল সমাজকর্মের প্রয়োগ ক্ষেত্র আছে আমাদের, আর দলীয় দ্বন্দ্ব কলহের কিছু আছে আন্তঃক্রিয়া, সেগুলো দেখব, দেখে আমরা দল সমাজকর্ম শেষ করে আমাদের কমিউনিটি যে সোশ্যাল ওয়ার্ক দুভাবে ভাগ করা হয়েছে এটাকে, একটা হচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট আর একটা হচ্ছে কমিউনিটি অর্গানাইজেশন, সমষ্টি উন্নয়ন সমষ্টি সংগঠন, দুটোই আমরা ওখানে পড়ব যে কমিউনিটি ডেভেলপমেন্ট কোনটা আর কমিউনিটি অর্গানাইজেশন কোনটা, হ্যাঁ কোনটা কিভাবে কাজ করে, কাদেরকে নিয়ে কাজ করে, ঠিক আছে, তাদের টার্গেট গ্রুপ কারা, সেগুলো নিয়ে আমরা পড়ব। তবে দল সংস্থানে আরেকটু বাকি আছে আমাদের, এটা পরবর্তী ক্লাসে আমরা শেষ করব। তো আমি আশা করি মেয়েরা তোমরা বাসায় বসে লেখাপড়া অবশ্যই করছো, এবং আমি সমাজকর্ম ফার্স্ট পার্টের যা যা তোমাদেরকে পড়ালাম, হ্যাঁ আমাদের ষষ্ঠ অধ্যায় আছি, আমরা সোশ্যাল গ্রুপ ওয়ার্কে আছি, আমরা যা যা আলোচনা করলাম ক্লাসে অনলাইন ক্লাসে, আশা করি তোমরা সেগুলো দেখেছো পড়ছো, সেভাবে সেভাবে পড়তে থাকো, তাহলে অ্যাসাইনমেন্টগুলো আসলে বা পরীক্ষা আসলে তোমরা তোমাদের প্রিপারেশনটা থেকে যাবে এবং তোমরা সেভাবে সেগুলোতে অংশগ্রহণ করতে পারবে। সবার আগে তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, তাহলেই তোমরা লেখাপড়াটা ঠিকঠাক মতো করতে পারবে। তো আমাদের সোশ্যাল গ্রুপ ওয়ার্কের সংজ্ঞাগুলো তোমরা দেখবা, পড়বা, উপাদানগুলো পড়বা, তারপরে আমরা নীতিমালা যেটা পড়লাম দশটা নীতিমালা আজকে আমরা দেখলাম, এই দশটা নীতিমালা আমি আবার একবার দেখছি যে পরিকল্পিত দল গঠন নীতি, সুনির্দিষ্ট উদ্দেশ্যের নীতি, কর্মী দলের মধ্যে উদ্দেশ্যপূর্ণ সম্পর্কের নীতি, ক্রমাগত স্বতন্ত্রীকরণ নীতি, পরিচালিত দলীয় আন্তঃক্রিয়ার নীতি, দলীয় আত্মনিয়োগকারী নীতি, নমনীয় কর্মসূচি সংগঠনের নীতি, প্রগতিশীল কর্মসূচি গ্রহণের নীতি, সম্পদের সদ্ব্যবহার নীতি, মূল্যায়নের নীতি, দশটা নীতি আমাদের এখানে রয়েছে। নীতিগুলো তোমরা আশা করি পড়ে ফেলবে, আর সমাধান প্রক্রিয়া, হ্যাঁ যে প্রসেসে সমাধান করে থাকে দল সমাজকর্ম, সেখানে আমরা দেখলাম তথ্য অনুসন্ধান, সমস্যা নির্ণয় বা চাহিদা নির্পণ যেটা সদস্যদের, সেবা প্রদান কর্মসূচি, আর দেখলাম মূল্যায়ন, পাঁচটা এখানে আমরা ধাপ পেলাম। এখন তোমরা কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবে, আর বসে বসে সুন্দরভাবে লেখাপড়া করো, যাতে
করে তোমরা লেখাপড়ার বান্ধবী, এগুলো জেনে যে বই খুললে এগুলো পাবে তোমরা, এবং বই খুলে এই সবগুলোই তোমরা পড়তে থাকো। ধর সমাজকর্ম, তোমাদের মনে আছে যে এমন একটা পদ্ধতি সমাজকর্মের, যেটা কিনা দলকে দলকে তারপর যে লক্ষ্য অর্জন, সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পিতভাবে সহায়তা করে থাকে, সাহায্য করে থাকে, পরিকল্পিতভাবে সাহায্য বা তার লক্ষ্য অর্জনের জন্য সহায়তা করে থাকে। দল আমাদের অন্যতম প্রধান উপাদান, সামাজিক দল। এখানে সুনির্দিষ্ট উদ্দেশ্য লক্ষ্যকে সামনে নিয়ে দল গঠিত হয়, এবং এখানে দলের সদস্যদের মধ্যে অভিন্ন স্বার্থ থাকে, সবারই স্বার্থ এক, সুতরাং তারা এই উদ্দেশ্যগুলোকে নিয়ে কাজ করে এবং লক্ষ্য অর্জনের জন্য চেষ্টা করে থাকে। লক্ষ্য অর্জনের ক্ষেত্রে যদি কোনো বাধা আসে, সমস্যা আসে, তখন তারা সেই প্রতিষ্ঠানে যেখানে দল সমাজকর্মী পেশাদার প্রতিনিধি রয়েছে আমাদের, সেখানে যাবে এবং সেই কর্মী সোশ্যাল ওয়ার্কার তাদেরকে সহায়তা করবেন। অবশ্যই দলীয় লক্ষ্য অর্জনের জন্য তাদেরকে সহায়তা দান করবেন, সাহায্য করবেন, যেহেতু দল সমাজকর্ম আমাদের একটা পদ্ধতি, তাই না? বেসিক মেথড। সুতরাং দল সমাজকর্ম সবসময় চেষ্টা করে যে দলকে তার অভীষ্ট যে লক্ষ্য, তার অভীষ্ট যে লক্ষ্য, সেই লক্ষ্যগুলো তাদেরকে অর্জনের জন্য প্রগতিশীল কর্মসূচি নিয়ে, নমনীয় গঠন দলের হতে হবে, কর্মসূচিগুলো নমনীয় হতে হবে, যাতে করে রদবদল করা যেতে পারে প্রয়োজনে। এবং অবশ্যই দলকে তার আত্মনিয়ন্ত্রণাধিকার নীতি মেনে চলতে হবে দল সংস্কর্মীকে। তারপরে তাদের তাদের স্বতন্ত্রীকরণ নীতি, প্রত্যেক দল তাদের সমস্যা আলাদা, তাদের উদ্দেশ্য আলাদা। সুতরাং দলকে তার অভীষ্ট লক্ষ্য অর্জনের জন্য তাদেরকে স্বতন্ত্রভাবে বিবেচনা করে, স্বতন্ত্রভাবে দেখে যে তাদের সমস্যা কি আছে সেগুলো সমাধানের চেষ্টা করা হয়। তাদের মধ্যে যে আন্তঃক্রিয়া রয়েছে দলের মধ্যে, সেই আন্তঃক্রিয়া দলের সদস্যদের মধ্যে যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া রয়েছে সেটাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করে দলকে, দলের সদস্যদের আন্তঃক্রিয়া পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণের মাধ্যমে তাদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করা হয় এবং তাদেরকে অভীষ্ট লক্ষ্য অর্জনে সাহায্য করা হয়। তো সামাজিক দল, যে দল তার কতগুলো সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছে, অবশ্যই পরিকল্পিত সেই দলটা, তাদের লক্ষ্য উদ্দেশ্য সুনির্দিষ্ট, আর কর্মীর সঙ্গে দলের একটা উদ্দেশ্যপূর্ণ সম্পর্ক অবশ্যই হতে হবে, এটা আমাদের অন্যতম একটা নীতি। আর আন্তঃক্রিয়া দলের সেটাকেও নিয়ন্ত্রণের মাধ্যমে, তাই না, দলকে এমনভাবে কর্মসূচি, প্রগতিশীল যে কর্মসূচি দেওয়া হবে তাদের সম্পদের সদ্ব্যবহারের মাধ্যমে তাদেরকে তাদের অভীষ্ট লক্ষ্য অর্জনে সামনের দিকে এগিয়ে নেওয়া হবে দলকে। তো দল সমাজকর্ম এভাবেই দলকে সহায়তা করে থাকে। আর যে প্রসেস বা প্রক্রিয়ার মাধ্যমে করে থাকে সেটার মধ্যে আমাদের আছে যে তাদের তথ্যগুলোকে কালেক্ট করা, তথ্য অনুসন্ধান করে সঠিক তথ্য বিচার বিবেচনা করে যে তথ্যগুলো সঠিক সেগুলোকে বেছে নেওয়া। অনেক তথ্য আসবে, সেই তথ্যের মধ্যে সঠিক তথ্যগুলোকে বেছে বের করা, তারপরে তার বিচার বিশ্লেষণ করে, পর্যালোচনা পর্যবেক্ষণ করে, যাচাই বাছাই করে কি করা হয় তাদের সমস্যা নির্ণয় বা চাহিদা নিরূপণ করা হয়, দলের কি সমস্যা কি চাহিদা তাদের রয়েছে। এরপরে সেবা প্রদান কর্মসূচি, এরপরে দলের সদস্যদের কি করা হয়, দলকে সেবা প্রদান করা হয়, সেবা প্রদান কর্মসূচি দেওয়া হয়,
আর সবশেষে আমাদের হচ্ছে এভালুয়েশন, মূল্যায়ন, যে দল কতটা লক্ষ্য অর্জনে তাদের সফলতা আসলো অথবা তাদের কতটুকু ব্যর্থতা এসছে সেগুলো আমরা মূল্যায়নের মাধ্যমে, হ্যাঁ এভালুয়েশনের মাধ্যমে এটা জানা সম্ভব। আর যদি এভালুয়েশন না হয় তাহলে দেখা যাবে যে সেক্ষেত্রে অবশ্যই সমস্যা আসবে, কারণ যদি একটা কাজ তোমরা করো সেই কাজের ফলাফল কতটুকু আসলো, হ্যাঁ ফলাফল কতটুকু আসলো, কতটুকু সফলতা আসলো, কতটা ব্যর্থতা আসলো, সেটা অবশ্যই যাচাই বাছাই করতে হবে মূল্যায়নের মাধ্যমে। সুতরাং আমাদের পদ্ধতির ক্ষেত্রেও, সমস্ত পদ্ধতিগুলোর ক্ষেত্রেও মূল্যায়ন একটা গুরুত্বপূর্ণ প্রসেস, যে কতটা সফলতা কতটা ব্যর্থতা এসছে, যদি ব্যর্থতা আসে সেটাকে আবার সঠিক পথে পরিচালিত করা, সেই পথটাকে পরিবর্তন করে সফলতার দিকে এগিয়ে যাওয়া, লক্ষ্য অর্জনের জন্য এগিয়ে যাওয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বইটা দেখবে, পড়বে, আমার সাথে সাথে এগিয়ে যাবে সামনের দিকে। পরবর্তী ক্লাসে আমরা সোশ্যাল গ্রুপ ওয়ান শেষ করে দেবো ইনশাল্লাহ। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদ থাকো এই কামনা করি। আজকে আমি আমার ক্লাসটা শেষ করছি, সবাইকে ধন্যবাদ।